সমুদ্রে মাছ ধরতে গিয়ে ফের ট্রলার দুর্ঘটনা। গতকাল এবি কেশব নারায়ণ নামের কাকদ্বীপের একটি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে। কিভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানাবে বিশ্বজিৎ হালদার রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, যেটা যেটা গতকাল যেটা খবর পাওয়া যাচ্ছিল যে একটি ট্রলার সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় যে বঙ্গোপসাগর এবং যে উপকূলের যে খাঁড়ি অঞ্চল যে রয়েছে সেই অঞ্চলে ঢোকার মুখে কোনো একটি জলের তলায় ডুবো কোনো জিনিসে ধাক্কা খায়, এবং সেই সময় ওই ট্রলারের 16 জন মৎস্যজীবী ছিল, এবং ওই 16 জন মৎস্যজীবী নিয়ে ওই ট্রলারটি তলার যে পাটাতন সেটা ভেঙে যায় এবং তারপর ডুবতে থাকে, এবং তারপর যে তাদের চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং তারা আতঙ্কিত হয়ে পড়ে। পাশাপাশি দুটি মৎস্যজীবী ট্রলার ওই ট্রলারটিকে ডুবতে দেখে এবং তারা তড়িঘড়ি তাদেরকে এসে ওই 16 জন মৎস্যজীবীকে কিন্তু উদ্ধার করেছে। ইতিমধ্যে মৎস্যজীবী সংগঠন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে ওই ট্রলারটিকে আরো অন্যান্য ট্রলার মৎস্যজীবী যে ট্রলার রয়েছে তারা ওই ট্রলারটিকে কাছি দিয়ে বেঁধে উপকূলে আনার চেষ্টা চালানো হচ্ছে, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে ট্রলারটির মধ্যে প্রচুর পরিমাণে মাছ ছিল এবং সমস্ত কিছু মাছ এবং সবকিছু কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এবং ট্রলারটিকে উপকূলের কাছে আনার চেষ্টা চালাচ্ছে মৎস্যজীবী অন্যান্য ট্রলারগুলি। ধন্যবাদ বিশ্বজিৎ। ফেরার পথে ফিশিং করে ফেরার পথে একটা নদীর বা সমুদ্রের মধ্যে কোনো একটি অবজেক্ট ডোবা জিনিস ছিল তাতে ধাক্কা লেগে নিচে ট্রলার ছেঁচে যায় এবং জল ঢুকতে থাকে, আর আশেপাশে বেশ কিছু ট্রলার ছিল, ওখানে 5-7 ট্রলার মিলে ট্রলারটাকে উদ্ধার করা গেছে এবং ডোবার হাত থেকে বাঁচানো গেছে। অর্ধেক ডোবা অবস্থায় ওটাকে দুটো ট্রলার পাশে বেঁধে এবং তাকে টেনে আনছে, এইটুকু খবর আছে। কোনো রকম কোনো মানুষজনের ক্ষতি হয়নি, আমাদের মৎস্যজীবীদের কোনো ক্ষতি হয়নি।